সাবস্ক্রাইব করুন বেঙ্গলি অডিও বুক চ্যানেলটিকে, আর বেল আইকনটিকে টিপুন লেটেস্ট বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চক ও ভৌতিক গল্প শুনতে। সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। আমাদের জীবনে বিভিন্ন সময়ে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনো খুঁজে পাই না, যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। এমনই অব্যাখ্যায়িত বিষয় নিয়ে প্রতি শনিবার রাতের রেডিও আমাদের আয়োজন দ্য হরর সেগমেন্ট, দ্য আনবিলিভেবল ট্রুথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হরর। যথারীতি আজকেও আমার হাতে একটা চিঠি রয়েছে, আর এই চিঠিটি পাঠিয়েছে আমাদের এক বন্ধু ফাতেমাতুজ্জাহান অবন্তিকা। অবন্তিকার চিঠি থেকে খানিকটা পড়া যাক। চিঠির প্রথমেই অবন্তিকা লিখেছে, দাদা আমার সালাম নিও, তোমাদের এই প্রোগ্রামটা আমার প্রচন্ড পছন্দের, বলি বলি করেও একটা কথা এত দিন বলতে পারিনি, সাহস জোগাড় করতে পারেনি, ফাইনালি আজকে কিভাবে যেন চিঠিটা লিখেই ফেললাম। আমার নাম ফাতেমাতুজ্জাহান অবন্তিকা, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি, সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা গোপন রাখা হচ্ছে। আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে বহু বছর আগে, তখন আমার বয়স মাত্র 12 বছর। আমরা থাকতাম নোয়াখালীর মাঝদিতে, মূলত সেটাই আমার দাদা বাড়ি এবং সেখানেই আমার বেড়ে ওঠা। ছোটবেলা আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল, আর তারপর থেকেই বলা চলে আমার জীবনই বদলে গেছে। তাই বলতে গেলে বলতে হয় এই পৃথিবীতে জন্ম নেয়ার আগেই আমার জীবনটা কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছিল। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটা ছিল অপূর্ব সুন্দর একটা গ্রাম, চারপাশ সবুজ আর সবুজ, সহজ সরল মানুষে ভরপুর, একেবারে অজো পাড়া গা বলতে যা বোঝায়। নোয়াখালীর মাঝদের আমাদের সেই গ্রামটা ছিল ঠিক সেই রকম, একেবারে অজো পাড়াগা। আমরা যখন অনেক ছোট তখন দেখেছি বিদ্যুতের ছিটেফোঁটাও ছিল না সে গ্রামে, ঠিক সন্ধ্যার পরপরই যে যার ঘরে ঢুকে খিল লাগিয়ে বসে পড়ত বাড়িতে। 7টা 8টা বাজা মানেই হচ্ছে গভীর অন্ধকার, গভীর রাত। আমি যখন আমার মায়ের গর্ভে, সেই দিন ছিল শনিবার,
যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় আমার মা বের হয় ঘর থেকে। যদিও ওই অবস্থায় তার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকার কারণে মাকেই বের হতে হয় পানি নেয়ার জন্য। আমাদের যে কল ছিল সেই কলটা ছিল ঘর থেকে বেশ খানিকটা দূরে, বাড়ির একেবারে এক প্রান্তে ছিল কল। কলের পাশেই ছিল একটা ইন্দিরা, যাকে বলা হয় কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকত যে সেখান থেকে পানি তোলা খুব মুশকিল। তাছাড়া মার শরীর অসুস্থ থাকার কারণে কল থেকেই পানি আনতে যায়, আর কলটা ছিল একটা বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন গুটগুটে অন্ধকার চারপাশে। হঠাৎ করে কি হল, মার কাছে মনে হল কে যেন একজন ফিক ফিক করে হাসছে হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরের রক্ত যেন হিম করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা হঠাৎ করে তাকালেন ঠিক হিজল গাছটার গোড়ায়। খুব অদ্ভুত অবাক হয়ে মা লক্ষ্য করলেন ছোট্ট একটা শিশু অদ্ভুত ভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভেবেছিলেন হয়তো পাড়ারই কারো ছেলে হবে, কিন্তু এই সময়ে এই জায়গাতে কোথা থেকে আসলো এই শিশু? মা ডাকলেন, এই ছেলে, এই ছেলে, কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। মা আবারও ডাকলেন, এই ছেলে, কোন বাড়িতে থাকো? তখনও ছেলেটা কোনো কথা বলল না। এরপর হঠাৎ করেই ছেলেটা এক ভয়াল দর্শন রূপ ধারণ করল, যা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর মাকে বাড়ির লোকজন কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে সেই কলপারে অচেতন অবস্থায় খুঁজে পান। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর আমার জন্মের পর শুনেছি আমি নাকি সবসময় উপরের দিকে তাকিয়ে থাকতাম, নিচে কখনোই তাকাতাম না। সবাই বলতো এরায় ধরেছে। অনেক তাবিজ কবচ কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছোটবেলা থেকেই আমার গলায় গন্ডাখানেক তাবিজ ঝুলত। আমার এক চাচা অনেক দূর থেকে কোন একজন বড় কবিরাজের তাবিজ এনে দিয়েছিলেন, বলেছিলেন আর যাই হোক এটা যেন না খুলি গলা থেকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, প্রতি মাসে একবার দুবার যান বাড়িতে, বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ছিল ঘন অমাবস্যা। আমার এখনো পরিষ্কার মনে আছে সেই দিনটাও ছিল শনিবার। স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের তখন প্রায় বিকেল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি, হঠাৎ করেই মা এসে বলল চল তোর মাথায় তেল দিয়ে দেই। আমিও রাজি। মা যখন তেল দিতে গেলেন হঠাৎ করেই মা বললেন, কিরে অবন্তি, তোর গলায় না একটা তাবিজ ছিল? আমি বললাম, কই, সবগুলি তো আছে। মা বলল, না, বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম বড় তাবিজটা আমার গলায় নেই, হয়তো কোথাও খুলে পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি,
তাই এক প্রকার উড়িয়েই দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টার মতো হবে। বাবা না আসলে আমি মূলত মার ঘরেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করেই আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে মিশমিশে কালো অন্ধকার রাতে হঠাৎ করে আমার মনে হল কলপারে কে যেন জোরে জোরে কল চাপছে। আমি ভাবলাম এত রাতে কে কল চাপে, আওয়াজটা এত জোরে আসছিল যে আমার ঘুমই ভেঙে গিয়েছিল। তখন আমি ভাবলাম মা নয় তো, একবার ভাবলাম দেখি মাকে ডাকি, পরে আবার ভাবলাম না হয়তো পাশের বাড়ির কেউ হতে পারে। কিন্তু আওয়াজটা কেন জানি থামছেই না, এতক্ষণ ধরে কল চেপেই যাচ্ছে। কে চেপে যাচ্ছে হঠাৎ করেই শব্দটা একেবারে মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম, মনে হচ্ছিল আমার জানালার পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদেই মনে হলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে ঠিক আমার জানালার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা নয় তো, কিন্তু না, গলাটা কেমন যেন অপরিচিত লাগছিল। কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো, ভয়ে আমার রক্ত তখন হিম শীতল হয়ে গেছে। কে কাঁদছে জানলার পাশে দাঁড়িয়ে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার আর সাহস হল না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল, একেবারে মিলিয়ে গেল। এমন করেই কখন যেন রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথায় যেন আজানের শব্দ শোনা যাচ্ছে। কোনো কান্নার শব্দ নেই, কল চাপার শব্দ নেই। সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম, মাকে কিছুই বলিনি। স্কুল থেকে আবারও যথারীতি ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে পানি ভরেছিলে? মা বলল, কই না তো। আমি বললাম, না, কে যেন সারা রাত কল চাপলো, আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করল। কথাটা শুনে মার মুখ কেমন যেন রক্তবর্ণ হয়ে গেল। তিনি থায় তাকিয়ে থাকলেন আমার দিকে, বললেন, আজ রাতে তুই আমার সাথেই ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খাওয়া দাওয়া করছি, ঠিক তখনই হঠাৎ করে বাবা যেন কোথা থেকে আসলেন। যদিও বাবার আসার কথা না, বললেন ঢাকায় কি গন্ডগোল হয়েছে, অফিস বন্ধ থাকবেন তাই চলে আসছেন। মনে হলো আমি যেন ধরে প্রাণ ফিরে পেয়েছি, যাক বাবা চলে এসছে। বাবা যেহেতু আসছে, অজ্ঞতাই আমাকে আমার রুমেই ঘুমোতে হবে রাতে। কিন্তু চিন্তা করে আবারও ভয় লেগে উঠল, কিছু হবে না তো। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রাতে আবার সেই কান্নার শব্দ, ঠিক আমার জানালার পেছনে। কে যেন কাঁদছে। আমি আস্তে করে বললাম,
কে কাঁদে, কে? তো কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে তার বুঝে অনেক কষ্ট। পরক্ষণেই আমার পুরো ঘরটা কেমন এক বোটকা গন্ধে ভরে গেল। মনে হলো কি যেন একটা আমার ঘরে এই মাত্র ঢুকেছে। গন্ধটা এমন তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার নাড়ি ভরি সব মুখ দিয়ে বের হয়ে যাবে বমির সাথে। আস্তে আস্তে একটা ভয় আমাকে এসে ঘিরে ধরল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা হতে চলেছে যা হয়তো খুব খারাপ, কিছু একটা হতে চলেছে যা খুব ভয়ঙ্কর। কান্নার শব্দটা কেমন আস্তে আস্তে আবারও মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা আস্তে আস্তে বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কিছু একটা খুব দ্রুত এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে। ভয়ে তখন আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। যদিও গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলি পশম তখন দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা ভালো করে গায়ে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম কি ঘটে চলেছে তার শেষ দেখার জন্য। বেশ কয়েকবার চিৎকার করে মাকে ডাকতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে তখন আর কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করেই লক্ষ্য করলাম খুব শীতল কিছু একটা আস্তে করে আমার পায়ে এসে লাগলো। মনে হচ্ছিল যেন বরফের তৈরি কোনো হাত আস্তে করে আমার পায়ের উপর চেপে বসল। হাতটা এতটাই শীতল ছিল ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত। আমি আর সহ্য করতে পারছিলাম না, গন্ধটা এতই তীব্র হচ্ছিল। আস্তে আস্তে হাতটা শক্ত হয়ে চেপে বসতে লাগলো আমার পায়ের উপর। মনে হচ্ছিল আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে যেতে চাইবে খাটের নিচে। আমি জোরে চিৎকার করলাম মা বলে, কিন্তু আমার গলা দিয়ে একটি শব্দ বের হলো না। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই, হঠাৎ করেই জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার বাবার কোলে, পুরো বাড়ি ভর্তি মানুষ, যদিও রাত তখন অনেক, প্রায় তিনটা বা সাড়ে তিনটার মতো বাজে। পরে শুনেছি আমার গোঙানির মতো শব্দ শুনে মা প্রথমে উঠে আসে, তারপর উঠে আসেন বাবা। যদিও পুরো ঘরে তারা কিছুই খুঁজে পাননি, কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেন আমার বাঁ পায়ের উপরে পাঁচটি বড় বড় আঙুলের দাগ। এমন ভাবে বসেছিল যে সে দাগ প্রায় এক সপ্তাহের মতো স্থায়ী ছিল। আমার পায়ে সেই জায়গা লাল হয়ে পরে কালচে হয়ে যায়। তার পরপরই বাবা আমাদেরকে নিয়ে নোয়াখালী চলে আসেন, সেখানে আমার মামাদের বাড়ি ছিল। সেখান থেকেই ঠিক দুমাস পর বাবা আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। আজ অবধি আর মাঝদি কখনো যাওয়া হয়নি, যদিও বাবা প্রায়ই যান ছুটিতে, কিন্তু আমাকে কখনোই নেওয়া হয়নি। আমিও সাহস করে বাবাকে জিজ্ঞেস করিনি কেন আমাকে নেওয়া হয়নি। যদিও মার কাছে এবং চাচাদের কাছে শুনেছিলাম আমার উপর নাকি কিসের আসর ছিল, কিন্তু কি সেই আসর এবং কি বা সেই জিনিস তা আজও তারা আমাকে বলেনি। আজও আমি একা ঘুমাই না, যদিও এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমার সাথে আমাদের বাসায় যে মেড সার্ভেন্ট আছে ও ঘুমায়, কারণ একা ঘুমলে আজও আমি স্বপ্নে দেখি অথবা বাস্তবে সেই হিম শীতল মৃত মানুষের হাত চেপে বসেছে কখনো আমার গলায়, কখনো আমার পায়ে। এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি, এর ব্যাখ্যা আজও আমাকে কেউ দিতে পারেনি। দ্য ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। The truth is stranger than fiction.